প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের যখন আমরা ফেসবুকে দেখি সবসময় আমরা ভাবি এটা ঠিক সত্যি প্রোফাইল তো, যদিও এখন ব্লু টিকে জামানা, কারণ ব্লু টিক হলে পরে আমরা জেনারেলি ধরে নিই যে হ্যাঁ ইটস ফাইন, ইটস অ্যান অরিজিনাল প্রোফাইল। বাট এখন তো অনেক রকম ভুল বদল হয়েছে, নানা রকম নিয়ম কানুন এসছে যে এখন টাকা দিয়েও ব্লু টিক কেনা যাচ্ছে। ওয়েল, এই অবধিও না হয় ঠিক ছিল, কিন্তু সম্প্রতি অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী তিনি সম্প্রতি একটি খবর সামনে এনেছেন, সেটা হচ্ছে যে তার প্রচুর প্রোফাইল ইতিমধ্যেই কনস্ট্যান্টলি তৈরি হচ্ছে ফেসবুকে, অ্যান্ড সেটা নিয়েই অভিনেত্রী সরব হয়েছেন ফেসবুকে, এবং তিনি সেটা নিয়ে কি লিখলেন ফেসবুকে চলুন চোখ রাখি সেই ভিডিওতেই। প্রতিদিন সমস্যা বেড়েই উঠেছে, সিনেমা সিরিয়ালের অভিনেতারা মাঝে মধ্যেই অভিযোগ জানান যে তাদের নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে ফেসবুক এবং বিভিন্ন সমাজ মাধ্যমের পাতায়। এর ফলে হেনস্থা হতে হয়েছে মধুমিতা সরকার থেকে ছোট পর্দার অভিনেত্রী অঞ্জিলা সাহাকেও। এবার এই তালিকায় জুড়ল অনিন্দিতা রায় চৌধুরীর নামও, তাকে এই মুহূর্তে দর্শক দেখছেন এক্কা দোক্কা সিরিয়ালে, একের পর এক ভুয়ো প্রোফাইল তৈরি হয়েছে তার। এই খবর কানে আসতেই রীতিমতো ভয় পেয়েছেন অনিন্দিতা, ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের ভয়ের কথা জানালেন অভিনেত্রী। একই সমস্যা বারবার হচ্ছে, নানা রকম ফেক অ্যাকাউন্ট থেকে মানুষকে বিরক্ত করা হচ্ছে, কখনো টাকা দিলে কাজ দেব বলা হচ্ছে, কখনো অশ্লীল শব্দ ব্যবহার করে টেক্সট করা হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই আমারই একাধিক ছবিও ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত প্রোফাইলে। অভিনেত্রী বলেন, ট্রাই টু কানেক্ট সাইবার ক্রাইম, কলকাতা পুলিশ টু, অ্যান্ড অবভিয়াসলি ফেসবুকস ওন প্রিভেসি হেল্পলাইন্স, স্যাড দ্যাট কোনো উপকার হয়নি, জাস্ট টু লেট অল নো, যারা মাঝে মধ্যেই এই ধরনের অভিজ্ঞতার শিকার হচ্ছেন সবাইকে এটা বলার যে এই যে ছবিটি দেওয়া হলো সেটাই আমার আসল অ্যাকাউন্ট, এবং আমার এই একটাই অ্যাকাউন্ট উইথ আ ব্লুটিক, বাকি সব অ্যাকাউন্ট ফেক। এই মুহূর্তে সিরিয়াল ছাড়াও অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন নতুন সিরিজের জন্য, খুব শীঘ্রই শুরু হবে কাজ, তবে সিরিজের মূল গল্প কোনো কিছুই এখনো ঠিক হয়নি, সবটাই ক্রমশ প্রকাশ্য। এরকম নানান বলি টলি আপডেটস রেগুলার বেসিসে আপনাদের কাছে আমি দিয়ে থাকি, যদি কিছু মিস না করতে চান লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল বাটন রয়েছে প্রেস করে দিন, সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।